POET পোয়েট, তার বাংলা করলে দাঁড়ায় কবি। কিন্তু এটাকে যদি আমরা অ্যাক্রোনিম হিসেবে দেখে থাকি তাহলে ধরে নিই পি স্ট্যান্ডস ফর পপুলেশন, ও ফর অর্গানাইজেশন, ই ফর এনভায়রনমেন্ট অ্যান্ড টি ফর টেকনোলজি। এই চারটা উপাদানের পারস্পরিক সম্পর্ককে আমরা কিন্তু ইকোসিস্টেম বলতে পারি। আর সোশ্যাল যে সিস্টেম সেটি কিন্তু এর অংশ। আচ্ছা চিন্তা করে দেখি তো, যে পপুলেশন নাই তাহলে কি টেকনোলজি থাকে না অর্গানাইজেশন থাকে? টেকনোলজিও থাকে না অর্গানাইজেশনও থাকে না। এমনকি যে এনভায়রনমেন্ট আছে তাকে মডিফাই করে যে সোশ্যাল এনভায়রনমেন্ট তৈরি করি সেটিও থাকে না। সুতরাং পপুলেশন হচ্ছে একটি বড় উপাদান। এই পপুলেশনটাকে আমরা বলি হোমো সেপিয়েন্স, তারা বুদ্ধিমত্তা প্রয়োগ করে টেকনোলজি আবিষ্কার করে, প্রকৃতির উপরে কাজ করে, সোসাইটিকে বদল করে, এনভায়রনমেন্টকে বদল করে, সোসাইটিকে ফর্ম করে। এবং টেকনোলজির অ্যাডভান্সমেন্টের মধ্য দিয়ে আমরা দেখি সোশ্যাল সিস্টেম চেঞ্জ হয়। সোশ্যাল সিস্টেম আবার এনভায়রনমেন্টকে মডিফাই করে, এবং শুধু তাই নয়, টেকনোলজি আবিষ্কার করে সোশ্যাল রিলেশনশিপের মধ্যে থেকে। যদি আমরা জেমস ওয়াটের স্টিম ইঞ্জিন না পেতাম তাহলে সোশ্যাল সিস্টেম হিসেবে পুঁজিবাদকে পেতাম না, আমরা গণতান্ত্রিক ব্যবস্থা হিসেবে পলিটিক্যাল ইনস্টিটিউশন পেতাম না। এমনকি আরও আগে যদি চিন্তা করি তাহলে আমরা সমাজ তৈরির যে উপাদানগুলো, বড় উপাদানগুলো, রাষ্ট্র এবং পরিবার ইত্যাদি পেতাম না। আসলে পপুলেশন, অর্গানাইজেশন, এনভায়রনমেন্ট এবং টেকনোলজি পরস্পরের সঙ্গে সম্পর্কিত। একটির যদি পরিবর্তন হয়, একটি ভেরিয়েবলের পরিবর্তন হলে অন্যান্য ভেরিয়েবলসের উপরে তার প্রভাব পড়ে, এবং এভাবে পুরো পপুলেশন, অর্গানাইজেশন, এনভায়রনমেন্ট এবং টেকনোলজির সম্পর্কটা বদলে যায়। আমরা যে আমাদের এই জগতে ফিজিক্স বলি, কেমিস্ট্রি বলি, বায়োলজি বলি, পলিটিক্যাল সায়েন্স বলি, সোশিওলজি বলি, এই এর বাইরে কি কোনো কিছু আলোচনা করবার সুযোগ আছে? পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল বিহেভিয়ার অব দ্য হিউম্যানস, মানুষের পারস্পরিক সম্পর্ক কীভাবে রাজনৈতিক ব্যবস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমরা ইকোনমিক্সের কথা যদি বলি, ইকোনমিক্স কী আলোচনা করে? মা উৎপাদন এবং তার বণ্টন, এবং উৎপাদন এবং বণ্টন এবং উৎপাদন ব্যবস্থা এবং তার পরিবর্তন। আমরা যদি ফিজিক্সের কথা বলি, ফিজিক্স কী আলোচনা করে? ফিজিক্স আলোচনা করে আমাদের যে পদার্থের জগৎটা আছে সেই জগতে নিয়মের অধীন, সেই নিয়মটাকে জেনে পদার্থের জগৎটাকে বদলে আমাদের জীবনটাকে কমফোর্টেবল করা। আমরা যে প্রকৃতিকে বদলাই, ফিজিক্স না থাকলে বদলাতে পারতাম না। আমাদের যে চিকিৎসা বিজ্ঞান, ফিজিক্স না থাকলে চিকিৎসা বিজ্ঞানের আজকে এই পর্যায়ে এসে পৌঁছতো না। কেমিস্ট্রি তাই। সুতরাং এসব কিছুই হচ্ছে টেকনোলজি অথবা এনভায়রনমেন্টের উপর সঙ্গে পারস্পরিক মিথস্ক্রিয়া এবং সম্পর্কের ফল। আসলে POET এটি একটি অ্যাক্রোনিম হিসেবে অথবা অ্যাব্রিভিয়েশন হিসেবে আমরা ব্যবহার করি শুধু আমাদের স্মৃতির মধ্যে রাখা। এর বাইরে জগতের কিছুই নাই, আলোচনা করবার কিছুই নেই। আমাদের ইকোসিস্টেমটা, সোশ্যাল সিস্টেমটা এরই অংশ। আমরা যে এনভায়রনমেন্টের কথা বলে থাকি সে এনভায়রনমেন্টের দুটো অংশ, একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট, একটা সোশ্যাল এনভায়রনমেন্ট। সোশ্যাল এনভায়রনমেন্ট চেঞ্জ হয় ন্যাচারাল এনভায়রনমেন্ট চেঞ্জ হলে। আজকে আমরা প্রযুক্তির উপর নির্ভরশীল একটি সমাজে বাস করছি, চতুর্থ শিল্প বিপ্লবের মধ্য দিয়ে অতিক্রম করছি। কারণ কি? কারণ হচ্ছে সমাজ একটি উন্নত সমাজে পরিণত হয়েছে। সেই সমাজ যে লজিস্টিক্স সাপোর্ট থাকা উচিত ইনভেনশনসের মধ্য দিয়ে, আবিষ্কারের মধ্য দিয়ে, সেটি করতে সমর্থ হয়েছে। শুধু একটি সমাজ, পুঁজিবাদী সমাজ, উন্নত সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে। সুতরাং একটি আরেকটির সঙ্গে সম্পর্কিত, এটি হতে আমরা বলতে পারি ইকোসিস্টেম। এই জন্য বলবো পপুলেশন নিজেই কিন্তু একটি বায়োডাইভার্সিটির অংশ। বায়োলজিক্যাল যে স্ফিয়ার আছে, বায়োস্ফিয়ার, সেই স্ফিয়ারের অংশ। আবার টেকনোলজি প্রকৃতি বা লিথোস্ফিয়ার বলি, আর যেই অর্থেই আমরা প্রকৃতিকে ব্যবহার করি না কেন,
বোঝাই না কেন সেই প্রকৃতির অংশ কে মডিফাই করে টেকনোলজি আমরা আবিষ্কার করি। লাঙ্গল বলি, কুঠার বলি, মেশিনপত্র বলি, এগুলো প্রকৃতির আকর থেকে পাওয়া, তাকে মডিফাই করে তৈরি করা হয়েছে। সুতরাং একটির পরিবর্তন একটি পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত, একটিকে পেছনে ফেলে অন্যান্য উপাদানগুলো সামনে এগিয়ে যাবে এটি হওয়ার নয়। সুতরাং আমরা যখন পরিবেশ নিয়ে আলোচনা করব তখন আমাদের সমাজ এবং প্রকৃতি, প্রকৃতি মানে ন্যাচারাল এনভায়রনমেন্ট এবং সোশ্যাল এনভায়রনমেন্ট, এই দুটির উপরে ইম্প্যাক্ট করে। একটি পরিবর্তন হলে অন্যটি পরিবর্তন হতে বাধ্য, একটিকে পেছনে রেখে আরেকটি সামনে এগিয়ে যেতে পারে না।